আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আইজ আমি আপনারা লগে গার্ডেনিংয়ের আর একটা ভিডিও শেয়ার করবো। তো ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আইজ আমি আপনারা লগে বেগুন গাছের ভিডিও শেয়ার করবো। তো যার কারণে আপনারারে আমি আমার গার্ডেনে লই আইছি। তো ওইখানে দেখরা আমি দেখাইলাম আমার বেগুন গাছ দেখতে পারা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। গাছটা কিন্তু অনেক বড়ো হয়েছে আর গাছের মাঝে অনেক অনেক ফুলও আইছে। তো আপনার লগে বেগুন গাছের আর আমি কোনো ভিডিও শেয়ার করছি না। তো আইজ আমি আপনারা লগে বেগুন গাছের কিছু টিপস শেয়ার করবো। যদি আপনারা এই টিপসগুলা ফলো করুন, আমি আশা করবো আপনারা বেগুন গাছের মাঝেও বেগুনের অতিরিক্ত ফলন হইব। আর আমরা সবাই চেষ্টা করি যে সব ধরনেরই যেগুলোই আমরা গাছ লাগাই না কেন যাতে ফলন বেশি হয়। তো যদি সঠিক পরিচর্যাটা করুন তো আপনারা গাছের মাঝেও বেগুন ধরবো, বা নাগামরিচ বা যে কোনো গাছের মাঝে যদি আপনারা সঠিক পরিচর্যা করুন আপনারা ভালো ফলন পাইবা। আমার আজকের ভিডিওর মধ্যে থাকবো আমি বেগুন গাছের কীভাবে পরিচর্যা করি, প্লাস বেগুন গাছের আমরা পাতা ভেঙ্গা দিই, পাতা ভেঙ্গা দেওয়ার পরে এখানে সেম দিনই গাছের মাঝে খাবার দেওয়া লাগে, আর আমি কোন খাবার দিছি, খাবার দেওয়ার এক সপ্তাহ পরে আমার বেগুন গাছ দ্বিগুণ বড় হয়েছে আর বেগুনের ফুল ফুটছে, বেগুনও ধরছে আলহামদুলিল্লাহ। আর অনেক কিছু আপনার লগে শেয়ার করবো, প্লাস বেগুন গাছের টিপস। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তো বেগুন গাছের ক্ষেত্রে যে টিপসগুলো আপনারা ফলো করবা, প্রথম টিপস হয়েছে বেগুন গাছ যেখানে রোদ লাগে সবসময় রোদ থাকে ওখানে আপনারা লাগানোর ট্রাই করবা। এরপরে দ্বিতীয় যে টাইট হয়েছে গিয়ে বেগুন গাছের গুড়ার মাটি যে গুলাগুলা উপর্নিশ করিয়া দিবা। তিন নম্বর টিপস হয়েছে যেহেতু আমরা গাছের মাঝে পানি দিই, পানি দেওয়ার কারণে কিন্তু গাছের জোর উপরে দিয়ে বাড়াই যায়, ওগুলোরে আপনারা একটু ফলো করিয়া মাটি দিয়া কভার করিয়া দিবা। আর চার নম্বর হয়েছে গাছের যে বড় ফাতা যেগুলো আছে ওগুলো ছাটাই করিয়া দিবা। যদি আপনারা ওগুলো ছাটাই করিয়া দেন তো গাছটা অনেক লম্ব হইব, আর যদি এগুলো না করুন তো গাছটা নিশ্চিত তো কি একটু সেফটা হইয়া মানে লম্ব হইতো নাই। তো ওগুলো আপনারা ফলো করবা। আর অবশ্যই সপ্তাহের মাঝে এক তো কি দুইবার আপনারা গাছের মাঝে খাবার দিবা, যে সময় গাছের মাঝে ফুল বা বেগুন ধরবো। তো আপনার লগে দেখাই দেওয়া আমি দেখতে পারা এখানে গাছের গুড়ার মাটি একটু শক্ত হয়ে বই গেছে গি, প্লাস গাছের জ্বর বাই গেছে আপনারা দেখতে পারছেন। তখন আমার যে জিনিসটা করা লাগবো, গাছের গুড়ার মাঝে মাটি দেওয়ার আগে আমি গাছের গুড়ার মাটিটার একটুকু ফর্নিস করিয়া দিব, কারণ আমরা যে পানি দিই পানি দেওয়ার কারণে গাছের গুড়ার মাটিটা শক্ত হইয়া মানে একটু সাফা দেওয়া বই যায় মাটিটা। তো যদি আপনারা ফর্নিস করিয়া দেন গাছের গুড়ার মাঝে আলো বাতাস লাগবো, আর যদি রোদ দিয়ে অবশ্যই রোদও লাগবো, আর গাছটা কিন্তু অনেক লম্ব হইব। তো এই কারণে দেখরা আমি দেখাইলাম নিচের কয়েকটা ছোটো ছোটো ফাতাল্লাখান ডেম দিছে বা শিকড় সরি ডাল দিছে, ওগুলো আমি নিশ্চয় কি ফালাইয়া দিছে। তো তার একটুই কারণ গাছটা যাতে লম্বা হয়। আর এই কারণে দেখরা আমি দেখাইলাম একটা বেগুন গাছ একটা আমি 4G কাটিং করিয়া দিছি। নর্মালি দেখি সবাই বেগুন গাছের মাথা ভেঙ্গা দেন 3G 2G বা 4G কাটিং করিয়া দেন, তো আমি কোনো সময় দিছি না, ও প্রথম দিছি হয়তো আপনার লগে শেয়ার করিলাই। তো আমার যেহেতু চারটা বেগুন গাছ চারটার মাঝে আমি একটা খালি দিছি আর বাকি যে তিনটা সেগুলোর মাঝে ফুল আইছে, যার কারণে আমি এগুলো আর দিছি না। তো লাস্ট আমি যে 3 বছর আমি গার্ডেনিং করলাম বেগুন গাছের মাঝে আমি কোনো সময় বেগুন গাছের মাথা ভাঙ্গা দিছি না, তারপর আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। তো প্রথমবার আমি একটা বেগুন গাছের মাথা ভাঙ্গা দিছি। আমি একটু কম্পেয়ার করার লাগে যে বেগুন গাছের মাথা ভাঙ্গা দিলে কতটুকু বেগুন ধরে আর যেগুলো ভাঙ্গা দিছি না ওগুলো কতটা ধরবো আপনার লগে অবশ্যই আমি শেয়ার করবো। তো দেখতে পারা আমি যেদিন ভিডিওটা করছিলাম এদিন রোদ আসিল, আর দেখতে পারা গাছের মাঝে রোদ লাগে, আর আমি নর্মালি বেগুন গাছগুলো যেখানে সবসময় রোদ থাকে মানে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ থাকে ওখানে আমি রাখার ট্রাই করি। তো দেখাই কারণ আমি গাছের গুড়ার মাটিটা আমি উফর্নিস করিয়া দেরাম, আর উফর্নিস করিয়া দেওয়ার পর আমি গাছের মাঝে অবশ্যই আমি খাবার দিমো, কারণ যেহেতু আমি গাছের কিছু ফাতা ভাঙবো। আর ফাতা ভাঙলে কিন্তু আপনারা আরেকটা জিনিস মনে রাখবা, যে কোনো গাছের যদি আপনারা ফাতা ভাঙবেন তো কিন্তু গাছের মাঝে সেম দিনই আপনারা ভিটামিন দেওয়ার ট্রাই করবা, যে কোনো ধরনের ভিটামিন আপনার কাছে যেটা অ্যাভেলেবল থাকে ওগুলো আপনারা দিতে পারবা। তো আমি হইরাম খানে
কারণ যেহেতু গাছের ফাতা বাংবা, গাছের মাঝে যে ফাতাগুলো থাকে এই ফাতা তো কি কিন্তু গাছে অনেক শক্তি পায়। তো যদি আপনারা গাছের ডাল বা গাছের ফাতা বাঙ্গিলা আনতে কিন্তু গাছটা একটু মানে কম শক্তির গাছের মাঝে থাকবো। তো আপনারা ওই সময় যদি আপনার গাছের মাঝে ভিটামিন দিন, তো গাছে কিন্তু ওই যে তার যে একটা শক্তি কিতা হয়েছে ওটা তার মানে ফিল আপ হয়ে যাবগি। তো আপনারা মাথাতে রাখবা ওগুলা আপনারা করবা। তো এখানে দেখরা আমি সেইমভাবে চারোটা বেগুন গাছের গুড়ার মাটিটা উপরনিচ করিয়া দেরাম, আর উপরনিচ করিয়া দেওয়ার পর আমি গাছের যে বড় যে ফাতাগুলো আছে ওগুলো আমি ফালাইয়া মানে ব্যাঙ্গে ফালাইমো আর কি। তো আপনারা দেখতে থাকুক, আশা করি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। আর এখানেও আমি দেখাইলাম আমার বেগুন গাছ দেখতে পারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক হেলদি, যার কারণে গাছের সাইজও মাশাল্লাহ অনেক বড়। তো ওখানে আমি গাছের গুঁড়ার মাঝে আমি ভিটামিন দিমো, কারণ যেহেতু আমি গাছের ফাতা আমি ফালাইয়া দিমো, কারণ যে সময় ভিডিওটা করছিলাম সে সময় দুপুরের টাইমে আসিল রোদ আসিল, যার কারণে আমি গাছের মাঝে ভিটামিন দিছি না। তো বিকালি টাইমে আমি গার্ডেনে গেছি, গাছের ফাতা আমি অনেকগুলো ছাটাই সরিয়া দিছি, আর ওখানে আমি গাছের খাবার দিমো। তো আমি এটা লইছি বেবি বায়ু, আপনারা চাইলে আপনার কাছে যে ধরনের ভিটামিন আছে আপনারা ওগুলো দিতে পারেন, দেয়া গাছের মানে গুঁড়ার মাঝে দিম আপনারা দেখতে পারবা। আর বেবি বায়ু দেওয়ার এক সপ্তাহ পরে দেখতে পারবা আমার বেগুন গাছের কতটুকু বড় হয়েছে, আর অনেক অনেক বেগুনের ফুল আইছে, প্লাস অনেক বেগুনের ফুল ফুটছে আর বেগুনও ধরছে। তো দেখতে পারছেন আমি পানি মিক্স করিয়া আমি গাছের গুঁড়ার মাঝে দেরাম দেখতে পারা। আর আমি তো সেমভাবে আমি সবগুলো বেগুন গাছের মাঝে দেখতে পারা আমি বেবি বায়ু দিছি দেখতে পারছেন। আর বেবি বায়ু দেওয়ার এক সপ্তাহ পরে আপনারা দেখতে পারবা আমার বেগুন গাছ কতটুকু হেলদি আর কত বড় হয়েছে আপনারা দেখলেও বুঝতে পারবা। তো দেখতে পারছেন ফাইনালি এক সপ্তাহ পরে দেখাইলাম আপনারা আপডেট, যে বেবি বায়ু দেওয়ার এক সপ্তাহ পরে আমার বেগুন গাছ কতটুকু বড় হয়েছে আর কতটুকু হেলদি হয়েছে। তো আমি আশা করছি যে নেক্সট ভিডিওতে আপনার লগে শেয়ার করবো যে বেগুন গাছের মাঝে বেগুনের ফুল আওয়ার পর আপনারা বেগুন টিকানি লাগে আপনারা কিতা করতা। অনেকে আসুন কোন যে বেগুন গাছের মাঝে ফুল হয় আয়া ফুল জড়ি যায়গি, বা যদিও ফুল আয় বেগুন ধরে না। তো আমি সব কিছু সামনে নেক্সট ভিডিওতে আপনার লগে শেয়ার করবো যে বেগুন গাছের মাঝে বেগুনের ফুল আওয়ার পর আপনারা বেগুন গাছের কীভাবে যত্ন নিতা আর কিতা করলে মানে গাছের প্রতিটা বেগুন টিকব, ওগুলো আমি আশা করছি আপনার লগে নেক্সট ভিডিওত শেয়ার করবো। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করিয়া রাখবা, যে সময় আমি নতুন ভিডিও আপলোড দিমো নোটিফিকেশন আপনার কাছে যাইব, আর আপনারা দেখতে পারবা অনেক কিছু মানে জানতেও পারবা। তো দেখতে পারছেন বেগুন গাছের মাঝে বেবি বায়ু দেওয়ার পর আমার গাছ কতটুকু বড় হয়েছে আর কতটুকু হেলদি হয়েছে। তো দেখতে পারা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাইরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া, ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।